বিএনপি ভোটে নাও আসতে পারে এবার তাদের কৌশল ভিন্ন বলেন প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নাও নিতে পারে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন বিএনপির আচরণ রহস্যজনক ওদের কৌশল কি সেটাও বোঝা মুশকিল মনে হয় বিএনপি নির্বাচনে আসবে না এবার তাদের কৌশলটা ভিন্ন গতকাল শনিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এমন ধারণা ব্যক্ত করেন শেখ হাসিনা বৈঠকে দলের সভাপতি মণ্ডলীর এক সদস্য আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এমন মন্তব্যের পর এই মনোভাবের কথা জানান প্রধানমন্ত্রী ওই বৈঠকে অংশ নেওয়া দুই প্রভাবশালী সদস্য গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন নিয়েও বৈঠকে আলাপ হয়েছে আলোচনায় বলা হয় ওই প্রতিবেদনে 2018 সালের নির্বাচন নিয়ে সমালোচনা করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার বঞ্চিত হচ্ছে বলে বলা হয়েছে এ প্রসঙ্গে মনোনয়ন বোর্ডের বৈঠকে বলা হয়েছে এটাও সঠিক নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে যেসব উন্নয়নমূলক কাজ করেছে সেটার কোনো সরকারের আমলে হয়নি সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে আরও বলা হয়েছে সুযোগ পেলেই মানবাধিকারের প্রসঙ্গ নিয়ে কথা বলে আমেরিকা অথচ আমেরিকাতেই মানবাধিকার নেই সেখানে মানবাধিকার লঙ্ঘিত এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান এবং এই বিষয়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এ প্রসঙ্গে বলা হয়েছে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বাড়ছে সেক্ষেত্রে বাংলাদেশের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে সরকার খাদ্য নিরাপত্তা এবং কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে যা করা প্রয়োজন এর সবটাই করছে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা পরিস্থিতির চিত্র তুলে ধরে বৈঠকে আরও বলা হয়েছে আমেরিকার ব্যাংক ব্যবস্থাপনায় ধস নেমেছে সেই দেশের দুটি ব্যাংক আস্থার সংকটে পড়ে বন্ধ হয়ে গেছে সুইজারল্যান্ডে সংকটে থাকা একটি ব্যাংক আরেকটি ব্যাংকের সঙ্গে একীভূত হয়েছে এ নিয়ে গোটা বিশ্বে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া অর্থনীতিতে পড়েছে এর প্রচণ্ড প্রভাব ফলশ্রুতিতে হাওয়া লেগেছে দ্রব্যমূল্যে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ